ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, নভেম্বর মাস নয়, ডিসেম্বর মাসেই কিন্তু খুলতে চলেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং পঠন পাঠন, সেটাই কিন্তু জানাচ্ছেন শিক্ষামন্ত্রী। কি বলেছেন তিনি বিস্তারিত আপনাদের কিন্তু জানাবো এই ভিডিওতে। ইউজিসির নির্দেশিকা ছিল পহেলা নভেম্বর থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করতে হবে, কিন্তু রাজ্যে তা হচ্ছে না। নভেম্বর নয়, শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে যাচ্ছে বাংলায়। নভেম্বরের পরিবর্তে ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। রবিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও ভালোভাবে স্যানিটাইজ না করে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের ডেকে ক্লাস করানো সম্ভব নয়। শিক্ষা দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর কাছে সার্বিক প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে, এ বিষয়ে রাজ্য সরকারে যথাসময়ে নির্দেশ দেবে। এদিন আগামী 2 নভেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার চিন্তাভাবনা নিয়েই বৈঠক চলছিল, কিন্তু উপস্থিত এক উপাচার্য পুজো ছুটির বিষয়ে মনে করিয়ে দেন বলে জানা গেছে। তারপরে শিক্ষাবর্ষ আরও এক মাস পিছিয়ে ডিসেম্বর থেকে শুরুর ভাবনা চিন্তা করা হয়। শিক্ষামন্ত্রী এদিন বলেন, দুর্গাপুজো এখনও, এছাড়া কালী পুজো, ছট পুজো, তাছাড়া বিভিন্ন পর্ব আছে, তাই নভেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরু করা সম্ভব নয়। তো এখানে যেটি বলা রয়েছে, আপনাদের কিন্তু প্রথমেই কিন্তু বলা ছিল, তো এখানে যেটি বলা রয়েছে, কিছুদিন আগে তো একটা নোটিশ দিয়েছিল যেখানে আপনাদের কিছুদিন পরেই কিন্তু আপনাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কিন্তু ক্লাস শুরু হতো এবং সেটা কিন্তু মিটিং চলছিল। তো অবশ্যই সেই মিটিংয়ে কিন্তু জানিয়ে দেওয়া হলো যে আপনাদের কবে আপনাদের কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলা হবে, এবং সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে 1 নভেম্বর থেকে 2 নভেম্বরের মধ্যে কিন্তু আপনাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাদের কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, সেই সমস্ত কিন্তু এখানে এই ইনফরমেশনটি দেওয়া রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে তাদের ক্লাস শুরু করতে কিছু দেরি হতে পারে, কারণ ওই সময় স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ কাজ চলবে। অক্টোবর শেষ পর্যন্ত চলবে স্নাতকোত্তর ভর্তির প্রক্রিয়া। সব প্রক্রিয়া বিবেচনা করে রাজ্যের শিক্ষাবর্ষ আরও এক মাস পিছিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন যে এখানে যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের কিন্তু শিক্ষাবর্ষ কিন্তু এক মাস কিন্তু পিছিয়ে যাচ্ছে, এবং তারপরেই কিন্তু আপনাদের এখানে ক্লাস শুরু হবে। তো এখনও যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ছেন, তারা অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করে দিন, যারা এখনও জানে না কবে থেকে ক্লাস শুরু হবে এবং কবে থেকে আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে। সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করবেন, এবং এই চ্যানেলে সবসময় জবের ইনফরমেশান আপনারা পাবেন, নিত্য নতুন জবের আপডেট। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন।